দিল্লিতে 12ই মার্চ দিদিমণি যে সভা করবেন সেখানে আন্না হাজারে থাকবে, কেমন সেই সভা নিয়ে উন্মাদনা দিল্লি এবং অন্যান্য জায়গায় কেমন, মানে আপনি সংসদের নেতা হিসেবে? একটা উন্মাদনা তো আছেই, তো যখন উনি দিল্লিতে বৈঠক করলেন আন্না হাজারে, যখন মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মমতা ব্যানার্জির সম্বন্ধে এত সদর্থক কথা বললেন, এতে একটা বার্তা তো পৌঁছেছে এবং দিল্লির সভা খুবই আকর্ষণীয় এবং বড় সভা হবে, দেশের মানুষের কাছে একটা বার্তা যাবে, একটা নতুন ধারণা নিয়ে মানুষ দেখতে চাইছেন যে এই বিষয়টা মানুষ কীভাবে নিচ্ছে, আর একটু সময় সাপেক্ষ, কিন্তু আমার ধারণা একটা গ্রহণযোগ্য একটা মুভ হচ্ছে দেশে। তৃণমূল কংগ্রেস 42টা আসনে লড়বে, এখনও তো এই সিদ্ধান্তই মুখ্যমন্ত্রী বারবার করে ঘোষণা করেছেন দলনেত্রী, কোথাও কোনো জোটের সম্ভাবনা নেই, এটাই আমরা বারবার করে আগেও বলেছি, আজও আমরা সেখানে দাঁড়িয়ে আছি। না, আমি যা সমস্ত দেখছি অবজারভেশনস, তাতে বোধ হয় সর্বোচ্চ ওদেরকে 2টো আসন পর্যন্ত দিয়েছে। এখন বাংলার মানুষ পরবর্তীকালে কে কী করবে জানি না, কিন্তু যে সমস্ত সমীক্ষা বেরোচ্ছে তাতে এই রাজ্যে কংগ্রেসের অবস্থান খুব একটা ভালো জায়গায় আছে বলে আমি অন্তত কোথাও দেখিনি, এবং রাজ্যতে এখন এই মুহূর্তে কংগ্রেস দল হিসাবে পশ্চিমবাংলাতে এমন কোনো জায়গায় নেই তার অবস্থান যে সে 10টি আসনের ধারে কাছেও যেতে পারে। আমি একটা বিষয় তো ঘোষণা করতেই পারি, বলতেই পারি, আমি সারা দেশ যে ঘুরে যতটুকু দেখেছি যে 2টো বড় দল বাদ দিলে তৃণমূল কংগ্রেস আগামী লোকসভাতে 3য় বৃহত্তম দল হিসাবে পার্লামেন্টে আসবে, এটা দেশের সমস্ত রাজনৈতিক দলও অবচেতন মনে মেনে নিয়েছে। আমি অন্য রাজ্যের কথা বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই সেখান থেকেও জিতে আসতে পারে, কিন্তু আমরা পশ্চিমবাংলা থেকে যে আসন জিতব তাতেই আমরা ভারতবর্ষে 3য় বৃহত্তম দল হিসাবে থাকবো।